চীন ও পাকিস্তানকে সামনে রেখে জোরদার প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স কলকাতার আকাশে উড়বে সুখই কাশ্মীরে বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসের আশঙ্কা ক্রমশ বাড়ছে এমনকি সন্ত্রাসের ছায়া উত্তর পেরিয়ে ভারতের পূর্বেও এসে পড়তে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই সব রকম সততামূলক ব্যবস্থা নিয়ে রাখতে চাইছে ভারতীয় এবার সহ পূর্বের একাধিক অঞ্চলে এয়ারফোর্সের ইস্টার্ন এয়ার কমান্ড এই মহড়া চালাবে একাধিক অঞ্চলে সেই তালিকায় রয়েছে কলকাতাও মূলত জঙ্গি হামলা হলে ব্যস্ত এয়ারফিল্ড থেকে কিভাবে অপারেশন চালানো হবে সেটাই ঝালিয়ে নেওয়া হবে এই মহড়ায় সাধারণ মানুষকে কিভাবে সাহায্য করবে বায়ুসেনা সেটাও পরখ করে দেখা হবে যেসব এয়ারপোর্টে এই এক্সারসাইজ চলবে সেগুলি হল ডিমাপুর অরুণাচল প্রদেশ পাশিঘাট অরুণাচল প্রদেশ ইম্ফল মণিপুর গুয়াহাটি অসম কলকাতা পশ্চিমবঙ্গ অন্ডাল পশ্চিমবঙ্গ এইসব এয়ারপোর্ট থেকে ওড়ানো হবে সুখই থার্টি এমকেআই হক এমকেআই ওয়ান থার্টি টুর মতো এয়ারক্রাফট ইস্টার্ন এয়ার কমান্ডের উইং কমান্ডারের মুখপাত্র রত্নাকর সিং জানিয়েছেন দুইটি বিভাগে ভাগ করা হবে এই এক্সারসাইজ প্রথম পর্যায়ে মহড়া চলবে ষোলো থেকে উনত্রিশ অক্টোবর দ্বিতীয় পর্যায়ে উনত্রিশ অক্টোবর থেকে পয়লা নভেম্বর অসামরিক বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখে কিভাবে এই সব এয়ারপোর্ট থেকে জঙ্গি হামলার মোকাবেলা করবে সেটা এই মহড়ায় সব থেকে গুরুত্বপূর্ণ প্রায় দুইশো পঞ্চাশ ও একশো চারটি হক অংশ নেবে এই মহড়ায় তবে মির থেকে কথা মাথায় রেখে শতকতা বাড়াচ্ছে আর তাই অ্যাচ নেওয়া হয়েছে কলকাতা গুয়াহাটি ও ইম্ফলকে যেসব শহরের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার যোগাযোগ রয়েছে আর আছে ডিমাপুর পাশিঘাট ও অন্ডালের মতো অপেক্ষাকৃত ছোট এয়ারপোর্ট উল্লেখযোগ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল ডিমাপুর এয়ারপোর্ট বর্তমানে সেখান থেকে অসামরিক বিমান চলাচল করে পাশিঘাট তৈরি হয় উনিশশো বাষট্টিতে ভারত চীন যুদ্ধের সময় পরে দুই হাজার নয়ে এই স্ট্রিপ নতুন করে তৈরি করা হয় আর অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট চালু হয় দুই থেকে